কংগ্রেস এআইইউডিএফৰ বাকযুদ্ধ অব্যাহত। 26ত এআইইউডিএফৰ প্ৰাৰ্থী হ'ব ভূপেন বৰা। 25ৰ ভিতৰত শেষ হ'ব অসম কংগ্রেছ। মিত্রতার বাবে বারম্বার হাত আগবঢ়ায়ও কংগ্রেসের পর ন্যূনতম সঁহারি লাভ করা নাই বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন এআইইউডিএফে। আর ইয়াকে লৈ হতাশ হয়ে পড়া দলটির বিধায়ক করিমুদ্দিন বরভূঁয়ার ব্ল্যাকমেইলিংয়ের নতুন ফর্মুলা, মিত্রতা নকরিলে পুনের আমানতর ধন হেরুয়াব কংগ্রেসে। সেন্ট্রেলত কংগ্রেস গভর্নমেন্ট আসে আর স্টেটতো কংগ্রেস গভর্নমেন্ট আসে, তো আমি তিনখন সিট জিকিছিল, এলায়েন্স না আসে। এলায়েন্সের কথা ভূপেন বরাই নিজে নিজে কিয় যে এটা আবুয়া এনেকা মানুষ আবুয়া দিয়ে আছে। আমার লগত মিত্রতা বাদ দি অকলে খেলিছিল, জাতীয়তাবাদী দুটা দলক লগত লৈ সিকিউরিটি ফরফিটেড হয়েছিল, আকো হব সিকিউরিটি ফরফিটেড। ইয়াকে লৈ প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা বিধায়ক জাকির হুসেন সিকদারের কটাক্ষ, লোকসভা তিনিখন কিয়, 300খন আসন দখল করক এআইইউডিএফে। ইউডিএফ নিজকে বহুত শক্তিশালী বলে কয়, আমার ফলের আমি আশীর্বাদ দিছো, তিনিখন নহয় সমগ্র ভারতবর্ষত তেওঁলোকে 300 আসন দখল করক। অসম বিধানসভাত 10-15টা 18টা আসন কিয়, তেওঁলোকে 100 আসন দখল করক। আর ইয়ার পাছত এআইইউডিএফৰ দাবি, ভূপেন বরার সর্বশরীরত আছে বিজেপির গুণ। 2025ত অসম কংগ্রেসক নিঃশেষ করে এআইইউডিএফৰ প্রার্থী হব ভূপেন বরা। মুখ্যমন্ত্রীর লগত তেওর বিতিয়ালি, তেও এলায়েন্স ভাঙে, তেও তেওর বুট দিয়ায় রাষ্ট্রপতি ইলেকশনত 22টা বুট দিয়ায়, তেও কয় মই গাদ্দার উলিয়াম আর আজমলর গাত গন্ধ করে নেকি, তেও তো গোটে গাটুয়ে বিজেপির। আমি কইছু ভূপেন বরা, অলরেডি আমার লগত লিঙ্ক আছে, কংগ্রেস 26ৰ আগে শেষ করে দিব, শেষ করে আমার দলত এই দিব 26ত বুট খেলিব ভূপেন বরা। হ্যাঁ, ইডিও প্রার্থী হব কংগ্রেস যদি আর বেলেগ কোনো দল বিজেপি তো না যায়, ইডিও তো আহিব লাগিব, ইডিও খেলিব। হ্যাঁ, প্রার্থী হব। এআইইউডিএফৰ দুই বিধায়ক ক্রমে করিমুদ্দিন বরভূঁয়া আর নিজামুদ্দিন চৌধুরীর বিপরীত ভাষ্যক লৈ কংগ্রেস বিধায়ক জাকির হুসেন সিকদারৰ প্রতিক্রিয়া, সকলোতে মন কান নিদিবলৈ পরামর্শ দিছে জ্যেষ্ঠজনে। আমার জ্যেষ্ঠসকলে শিকাইছে নহয় যে সকলো কথাত মন কান নিদিবা, গতিকে সেইবোৰ কথাত মন কান দিয়া নাই। ভিডিও জার্নেলিষ্ট নবজ্যোতি ডেকাৰ সৈতে মুকুট ৰয়ৰ রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।